আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কোরিয়ান ফুড লাভার, বিশেষ করে BTS ফ্যানেরা। আর সাউথ কলকাতায় প্রথম কোরিয়ান ফুড ট্রাক, এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়, আর আমরা কি কি খাবো না খাবো, এবং লোকেশন কোথায়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু ফুডস অ্যান্ড ব্লগস, গুড ফুড গুড মুড। তো যারা আমাদের চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে তোমরা সব নোটিফিকেশন পেয়ে যাবে। আর এরকম নতুন নতুন আরো কন্টেন্টের জন্য চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো। আমরা এখন এখানে চলে এসেছি, ট্রাকটার সামনে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রাকটা বন্ধ, এখনো খোলেনি। আর লোকেশনটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে যতীনবাগচি রোড। হিন্দুস্তান পার্ক থেকে গড়িয়াহাটের দিকে যেতে গেলে, মানে টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে যেতে গেলে তোমাদের ডান দিকে পড়বে ML রায় অ্যান্ড কোম্পানি। এই যে ML রায় অ্যান্ড কোম্পানি সবাই চেনে আশা করি। তো এখান থেকে একটু এগিয়ে এলেই সামনেই পড়বে দইয়ালা। দইয়ালার সামনে ইয়ামিয়াম এই কোরিয়ান ফুড ট্রাকটা আছে। এটা হচ্ছে প্রপার লোকেশন, আর বাকি লোকেশন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো। আমি একদম দাঁড়িয়ে আছি হচ্ছে ইয়ামিয়াম কোরিয়ান ফুড বাকেট, মানে ট্রাকটার একদম সামনেই। আর ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কর্ন ডগ। তো এই হচ্ছে কর্ন ডগ দেখতে পাচ্ছ। তো এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে উপরে মেয়োনিজ, চিজ আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছে। আর এই যে হোয়াইট হোয়াইট যেগুলো দেখছো এগুলো হচ্ছে সুগার কোট করা, ঠিক আছে? কর্ন ডগটার ওপরে সুগার কোট করে দিয়েছে। আর কর্ন ডগটার ভিতরে আছে হচ্ছে হাফ চিজ আর হাফ সসেজ। তো চলো এবার এটা ট্রাই করে দেখি। টেস্টটা পুরো অন্যরকম টেস্ট। আর একবার খেয়ে নি তারপরে বলছি। চিজটা কেমন চিজ ফুল হচ্ছে তো দেখলে। আর টেস্টটা এটা সুইট, ট্যাঙ্গি, সাওয়ার, মানে সব রকম টেস্ট মেলানো, খুবই ভালো খেতে লাগছে। কর্ন ডগটার দাম হচ্ছে 99 রুপিস। তো এটা শেষ করি। এটা শেষ করতে করতে পরের ডিশটা চলে আসুক, তারপর আবার দেখাচ্ছি এরপর আমরা কী করব। ইয়ামিয়াম বার্গার তো কিভাবে বানালো সেটা তোমরা অলরেডি ভিডিওতে দেখে নিয়েছো যে কী কী ভিতরে দিয়েছে না নিয়েছে। তো আবার তোমাদের খুলে দেখাচ্ছি না একই জিনিস বারবার, যে কী কী ভিতরে আছে না আছে। তো এবার এটাকে ট্রাই করব। তো এই হচ্ছে, এই যে তবুও দেখে না একবার বার্গারটা, এই যে এরকম পুরো একদম। আমি জানি না এটাকে একবারে কীভাবে কামড়াবো আমি জানি না, প্রত্যেকটা করে না সব পড়ে যাবে রে। এভাবে কামড়াতে গেলে খুব ডিফিকাল্ট এটা খাওয়া। ট্রাই করছি। পুরো মুখে লেগে গেল। টেস্ট ঠিকঠাক, নর্মালি আমরা যেরকম বার্গার খেয়ে থাকি সেরকমই, কারণ টমেটো সস, মেয়োনিজ এইসবই দেওয়া। তো এই বাইটটায় আমার মুখে চিকেনটা পড়েন, শুধু ওই পুরো কামড়াতে গিয়ে সব এরকম হয়ে গেছে। এই সাইডে চিকেনটা আছে, এই সাইডটা একবার কামড়ে দিই। ভিতরে যে চিকেনটা দিয়েছে পুরো ক্রিসপি চিকেনটা, সব কিছু যাতে মিলে মোটামুটি টেস্ট ঠিকঠাক। আর এটার প্রাইস তো আমাদের বলে দিই, এটার প্রাইস 99 রুপিস। তো এটাও তোমরা ট্রাই করলে করতেই পারো। দেখতে থাকো আর কি খাচ্ছি। নেক্সট যে আইটেমটা সেটা চলে এসেছে, এটা হচ্ছে কোরিয়ান স্ট্রিট টোস্ট। এটার দাম ছিল 69 রুপিস। তো আর এটা কীভাবে বানিয়েছে তোমরা সেটা দেখলে কী কী দিয়েছে। তো অমলেট একটা, তার মধ্যে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা অমলেট বানিয়েছে, আর টোস্টের মধ্যে সস ফস দিয়ে দিয়ে দিয়েছে। তো এটার কীরকম টেস্ট সেটা এবার ট্রাই করি। এরা আর একটা সঙ্গে এরকম সসের প্যাকেট দিয়েছে। তো আগে শুধু ট্রাই করি, তারপর সস দিয়ে খেয়ে দেখবো, কারণ অলরেডি সস দিয়েছে। তো এই যেরকম 2 পিস এরকম হয়েছে, তো আগে এরকম টোস্ট আছে। চলো এটাকে এবার খেয়ে দিই। ভিতরে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ সব যে দেওয়া আছে অমলেটটার মধ্যে, সব কিছুর টেস্ট প্রপার পাওয়া যাচ্ছে। আর এমনি নর্মাল যেরকম স্যান্ডউইচের মতো খেতে হয় ওরকমই। তো অমলেট স্যান্ডউইচ আমরা এমনি নর্মাল দোকানে যেরকম অমলেট স্যান্ডউইচ খাই সেই রকমই, সঙ্গে ওই মেয়োনিজ সস এইসব দিয়ে দিয়েছে, আলাদা সেরকম কিছু খেতে না। তো এটা তোমরা চাইলে ট্রাই করতেই পারো, খেতে ঠিকঠাক। আর এই যে এরকম বাঁধাকপি, গাজর ইয়ে সব এরকম প্রপার একদম দেখা যাচ্ছে, আর টেস্টও খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে সব কিছু। তো এটা শেষ করেন। এটার পরে আমাদের আছে হচ্ছে কোরিয়ান স্টাইল ফ্রাইড চিকেন, যেটা তো সেটা আসুক, ততক্ষণ এটা খেয়ে নিই। লাস্ট যে আইটেমটা সেটা এসে গেছে, সেটা হচ্ছে কোরিয়ান স্টাইল ফ্রাইড চিকেন। এটা হচ্ছে ফ্রিকিং হট। তো এটার যে ফ্রিকিং হটের যে লেভেল আছে, মানে তোমরা তোমাদের ইচ্ছা মতো স্পাইসের যে লেভেলটা আছে সেটা নিজেদের মতো আপ ডাউন করতে পারো, মানে তোমরা কতটা ঝাল খাবে সেই অনুযায়ী। বড্ড গাড়ির আওয়াজ। তো তোমরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা ওখানে বলবে, সেই মতো তোমাদেরকে ঝাল দিয়ে দেবে। তো আমাদেরটা হচ্ছে একদম এক্সট্রিম স্পাইসি। চলো ট্রাই করি। এই যে দেখো এরকম 4 পিস আছে, আর 2টো সঙ্গে এরকম পটাটো ভেজেস দিয়েছে। আর মেনুতে তো তোমরা দেখে নিয়েছো কোন কোন সাইজের, রেগুলার, মিডিয়াম, তারপরে লার্জ এরকম সব পাবে। আর দাম, এটার দাম হচ্ছে 109, মানে 109 টাকা। তো এইবারে এটা ট্রাই করে দেখি কীরকম, কতটা হট। চলো। তো উপরে একদম লঙ্কা কুচি ফুচি অলরেডি দেওয়াও আছে। এইরকম এক একটা পিস গরম। এটা সেরা খেতে। যেহেতু আমি খুব স্পাইসি খেতে পছন্দ করি, সেরা খেতে। উপরটা একদম ক্রিসপি আর একদম স্পাইসি, যে একদম যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য একদম ঠিকঠাক। যদি তোমরা স্পাইসি পছন্দ করো, ফ্রিকিং হটটাই খেও, আর একদম ঝালটা দিও। আমার কাছে এটা ঠিকঠাকই ঝাল লাগছে, মানে খুব বেশি ঝাল লাগছে না, আর সত্যি এটা খুব ভালো করে। তো আমি এতক্ষণ অবধি যেই 4টে ট্রাই করলাম, তার মধ্যে থেকে কর্ন ডগটা আর এইটা, এই 2টো বেস্ট। আর একটা জিনিস হচ্ছে, তো এখানে সব কিছু খুব রিজনেবল প্রাইসে তোমরা পাবে। তো অবশ্যই এসো আর ট্রাই করো, মাস্ট ট্রাই এইটা। ফ্রিকিং হটটা ফ্রিকিং গুড। দোকানটা হয়েছে মাত্র 10 দিন হয়েছে দোকানটা আর কি খুলেছে। তো এখনও সব মেনু অ্যাভেলেবেল নয়। তো 10 তারিখের পর থেকে সমস্ত মেনু মোটামুটি এরা বললো যা অ্যাভেলেবেল হয়ে যাবে। আর দোকানটা খোলে হচ্ছে 4টে থেকে 4:30, তোমরা ধরে রাখো মোটামুটি এরকম সময় খোলে। আর কোনো দিন দোকানটা বন্ধ থাকে না। আর অনলাইন পেমেন্ট সব কিছু এখানে অ্যাভেলেবেল। আর যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এখানে সত্যি খুব রিজনেবল প্রাইসে তোমরা সব কিছু পাবে, তো অবশ্যই এসো, ট্রাই করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর ট্রাই করলে আমাদের কমেন্টে জানাবে যে কীরকম লাগলো। তো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, দেখতে থাকো। পাঙ্কু এরকম চাতক পাখির মতো বসে রয়েছে কারণ দোকান এখনো খোলেনি। কি রে, কি করছিস?